আজকে হজের একটি দিক আলোচনা করব, তা হচ্ছে হজের নিয়ম এবং হজের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করব। আর এই বিষয়টি অত্যন্ত জরুরি, কারণ এটি হচ্ছে মাসলা মাসাইল হজ সম্পর্কিত। হজ আদায় করলে এই কথাগুলি অবশ্যই জানতে হবে যে আপনি হজ কোনখান থেকে শুরু করবেন আর কোনখানে গিয়ে শেষ করবেন। আর মনে রাখবেন যে যে কোনো ইবাদত, আর তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ, ইবাদত কবুল হবে দুইটি শর্তের সাথে। একমাত্র আল্লাহর জন্য সেই হজ বা সেই নামাজ, সেই রোজা, সেই যাকাত একমাত্র আল্লাহর জন্য আদায় করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করতে হবে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ মোতাবেক আপনাকে আদায় করতে হবে। হজ করবেন খেয়াল খুশি নয়, দেখা দেখি নয়, বরং হজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মতো হজ। তাই বারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঐতিহাসিক দিনে, ঐতিহাসিক মাঠে আরাফার ময়দানে বারবার করে বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1,24,000 বেশি সাহাবাই কিরাম যারা হজে এসেছিলেন তাদের সামনে, খুজু আন্নি মানা সিকাকুম, তোমরা আমার নিকট হতে তোমাদের হজের বিধিবিধান, হুকুম আহকাম শিখে নাও, নিয়ে নাও। হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ যখন হজে যাচ্ছেন তার আগে। আর যদি এই ফরজে আপনি অবহেলা করেন, গাফিলতি করেন আর হজে যান, ভুল করেন, তাহলে ভুলের তো জবাবদেহি করতে হবে, কিন্তু অবহেলা যে করলেন শিখলেন না তারও জবাবদেহি করতে হবে। জানার চেষ্টা করলেন না, বিদাতি তরিকে হজ করে আসলেন, জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমীর নিকটে। এবং হজ আপনার সেই মর্যাদা পাবে না যে হজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যে হজ মাবরুর অর্থাৎ মকবুল হয়ে যায় আল্লাহর দরবারে, তার প্রতিদান একমাত্র জান্নাত আল্লাহ পাক দেবেন। সবচাইতে বড় নিয়ামত এবং সমস্ত ঈমান আমলের উদ্দেশ্য হচ্ছে ওই জান্নাতের ঘর পর্যন্ত পৌঁছা। যে কোনো কাজ করছেন আপনি, দিনের কাজ, ইসলামের কাজ, আপনার উদ্দেশ্য দুনিয়া নয়, আপনার উদ্দেশ্য পৃথিবীর আর কিছু নয়, আপনার উদ্দেশ্য সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে জান্নাত, জান্নাতে যাওয়া। আর হজ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক হয় তাহলে হজে মবরুর হবে। হজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং নবীর তরিকায় হয় তাহলেই কবুল হবে, তাহলে জান্নাত তার পুরস্কার পাওয়া যাবে। হজ সম্পর্কে, হজের নিয়ম বা তরিকা সম্পর্কে বা হজের কার্যাবলী সম্পর্কে আলোচনা শুরু করার আগে হজের প্রকরণগুলি বলে দিই। হাদিসে রয়েছে, কোরআনে কারিমে ইঙ্গিত রয়েছে, বাকি হাদিসে বিস্তারিত রয়েছে যে হজ তিন প্রকার, হজ হচ্ছে তিন প্রকার। যে কোনো হজ আপনি যখন নিয়ত করে শুরু করে দেবেন তখন সেটি কন্টিনিউ করা, সেটি আদায় করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারার যে আয়াতগুলিতে হজের আলোচনা শুরু হচ্ছে সেই আয়াতের প্রথম আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, 196 নম্বর আয়াত, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হে মুসলিম, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য সম্পূর্ণ করো, সম্পূর্ণ করো। শুরু করে দিলেন মানে নিয়ত করে ফেলেছেন, সম্পূর্ণ করতে হবে। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এবং কার জন্য হজ করতে হবে, উমরা করতে হবে? দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, লোক দেখানো নয়, কারো লজ্জাই নয়, কারো চাপে নয়, বা দুনিয়ার কোনো আশাই নয়, শুধু ভ্রমণের জন্য নয়। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো, আল্লাহর জন্য আদায় করতে হবে।
আল্লাহর সন্তুষ্টির আশা রাখতে হবে, আল্লাহর কাছে হজের পুরস্কার পাব, আল্লাহ খুশি হবেন আমার উপর, এবং আল্লাহ পাক ফরজ করেছেন সেই ফরজ আমার দ্বারা আদায় হবে। এ হচ্ছে আল্লাহর জন্য হজ আদায় করা, উমরা আদায় করা। আল্লাহ পাক তারপরে বলছেন, ফাইন উহসির তুম ফামাস্তা ইসরা মিন আল হাদি, যদি বাধা প্রাপ্ত হয়ে যাও তখন আল্লাহ পাক রব্বুলান অন্যান্য আহকাম গুলি বর্ণনা করেছেন। গেলেন উদ্দেশ্য নিয়ে যে হজ পুরা করবো, বাধা প্রাপ্ত হয়ে গেলেন, যেখানে বাধা প্রাপ্ত হবেন সেখানে আল্লাহ বলছেন যে কুরবানি করে ফেল। হজের নিয়ত করে ফেলেছ, হজের মধ্যে প্রবেশ করেছ, যদি বাধা পেয়ে যাও তাহলে হজ অসম্পূর্ণ থেকে গেল, পুরা করতে পারলে না, সেই জন্য এখন দম দিতে হবে, কুরবানি করতে হবে ওখানে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের এইরকম আশঙ্কা থাকবে, আশঙ্কা থাকবে যে আমি পৌঁছিতে পারবো কি পারবো না, ঠিক নেই, যে কোনো কারণে হয় অসুস্থতার কারণে, অসুস্থ অসুস্থ অবস্থা হতে পারে, রাস্তায় গিয়ে অসুখ বেড়ে গেলে যেতে পারবো না, হয়তো হজ পুরা করতে পারবো না, অথবা আইনগত সমস্যা আজকালকার জামানায়, তখনকার জামানায় না এই সমস্যা ছিল না, আইনগত সমস্যা যে আমি পারমিশন বের করতে পারলাম না, বা আমি হজ করেছি গতবার বা তার আগে হজ করেছি আর অনুমতি পাবো না, আর মা বাবা আসছে আমাকে যেতেই হবে, হজের নিয়ত তো করে ফেললাম, সম্ভাবনা আছে যে আপনাকে বাধা দিয়ে দেওয়া হবে, তখন কি করবেন? আল্লাহ বলছে, ফাইন ওহসির তুম, বাধাপ্রাপ্ত যদি হয়ে যাও, ফামাস্তা ইসরা মিন আল হাদি, তাহলে কোরবানি জবাই করতে হবে তোমাকে। আল্লাহ পাক এতটুকু বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যদি তুমি এমনি চলে যাও এইভাবে, তাহলে তোমাকে কুরবানি দিতে হবে এবং আগামীতে আবার হজ করতে হবে, যদি ফরজ হজ হয়, যদি ফরজ হজ হয় আর ফরজ হজে বাধা পেয়ে গেলেন, ফরজ হজই ছিল কিন্তু অনুমতি পারমিশন নেননি, চলে গেছে তসরিহ আপনার বের হয়নি, আর রাস্তায় বাধা পেয়ে গেলেন, তাহলে ফরজ হজ অবশ্যই আদায় করতে হবে, কিন্তু কুরবানি দিতে হবে এ বছরে, যে বছরে বাধা প্রাপ্ত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি রাস্তা রেখেছেন, ভালো রাস্তা, যাতে কোরবানি দিতে হবে না, যদিও ফরজ হজ থাকলে আগামীতে আবার করতে হবে, কিন্তু এই কোরবানি দিতে হবে না আপনাকে এই বাধা পাওয়ার কারণে, তা হচ্ছে শর্ত লাগানো। যখন এহরাম বাঁধবেন তখন আল্লাহর সাথে শর্ত লাগিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবায়া বিনতে জুবাইর, জুবাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচার নাম ছিল, তার মেয়ে অর্থাৎ নবী সাল্লামের চাচাতো বোন জুবায়া বিনতে জুবাইর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কি ব্যাপার, তুমি হজে যাবে? সে ইয়া রাসূলুল্লাহ, আমার তো হজে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ইন্নি মারিদা, আমি অসুস্থ আর সাহস করতে পারি না যে আমি হজ করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে, হুজ্জি ওয়াশতারিতি, তুমি হজ করো এবং একটি শর্ত লাগিয়ে নাও, হজের নিয়ত করে ফেলো, ওয়া তিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজের নিয়ত করে বেরিয়ে যাও আর পুরা করার নিয়ত রাখো, যদি বাধা প্রাপ্ত হয়ে যাও, অসুখের কারণে না যেতে পারো, হজ পুরা না করতে পারো, তাহলে শর্ত লাগিয়ে নাও তার জন্য। কার কাছে? আল্লাহর কাছে। এটি দোয়া করেন, দোয়ার শর্ত, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন হাবাসানি হাবেসুন, হে আল্লাহ, যদি আমাকে কোনো কারণে বাধা পেয়ে যেতে হয়, ফা মাহিল্লি হাইসু হাবাস্তানি, তাহলে আমি হালাল হয়ে যাব, আমি এহরাম খুলে দেব, নিয়ত আমি ভঙ্গ করে দেব হজের বা উমরার, যেখানেই তুমি বাধা দিয়ে দিবে, যেখানে আমি বাধা প্রাপ্ত হয়ে যাব, যেখানে আর যেতে পারলাম না, সামনে বাড়তে পারলাম না, এ শর্ত যদি লাগিয়ে নেন তাহলে আর দম দিতে হবে না, আর কোরবানি করতে হবে না, এর জন্য আগামীতে ফরজ হজ বাকি আছে আবার করবেন, যদি ফরজ হজ না থাকে তো অসুবিধা নেই, কোনো এর জন্য কাফফারা নেই। যাই হোক, আসল আলোচনার দিকে আসি আবার ফিরে, তা হচ্ছে হজের প্রকরণ, হজ কত প্রকার। হজ হচ্ছে তিন প্রকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, সাহাবায়ে কেরামরা কেউ হজে তামাত্তু নিয়ত করেছিলেন, কেউ কেরানের নিয়ত করেছিলেন, কে এফরাদের, যদিও প্রথমে সবাই এফরাদের নিয়ত করেছিল, প্রথমে যখন হজে বেরিয়েছিলেন সবাই এফরাদের নিয়ত করেছিলেন, কারণ জাহিলি জামানায় ইসলাম আসার পূর্বে আরবের লোকেরা হজ করত, কিন্তু হজের মৌসুমে উমরা করাকে তারা পাপের কাজ মনে করত, কানু ইয়ারাউন আল উমরাতা ফি আশহরিল হজ্জ মিন আফজারিল ফুজুর, হাদিসে রয়েছে,
হজের মৌসুমে হজের মাসগুলিতে উমরা করাকে তারা চরম পাপের কাজ, গুনাহার কাজ মনে করত। আর বিশেষ করে হজে তামাত্তু, এত হচ্ছে হজের মৌসুমে উমরা করার কথা, তা কেরানেও হইতে পারে। আর তামাত্তুতে অতিরিক্ত যে মধ্যখানে আবার উমরা করে হালাল হওয়া, হালাল হয়ে থাকা, আর যা কিছু এরাম অবস্থায় নিষিদ্ধ সব মধ্যখানে হালাল হয়ে যাওয়া, মক্কাতে বসে আছেন সব হালাল হয়ে আছে আপনার, অথচ হজের সফরে এসেছেন, এই কাজগুলিকে তারা চরম পাপের কাজ মনে করত। কি তাদের যুক্তি? এক যুক্তি হচ্ছে যে একটু কষ্ট করতে হবে, হজ এসছি শুধু হজ, আবার উমরা কি? এক দুই নম্বর কথা ছিল যে হজে এসেছি আর এখানে এসে ভোগ বিলাস করব, আতর সুগন্ধি লাগাবো, আর ভালো ভালো কাপড় চোপড় সেলাই করা কাপড় পরব, আর স্ত্রী সম্ভোগ করব, এ তো চরম পাপের কাজ, হজে এসেছি না, হালাল হয়ে যাবে না। তাই তারা সবাই এফরাদ করত জাহিলি যুগে। হজ ফরজ হয়েছে নবম হিজরিতে অথবা দশম হিজরির শুরুতে, হজে নবী করিম সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বেরিয়েছেন মদিনা যারা ছিলেন, আর আরবের যে কোনো এলাকায় মুসলিম ছিল, সবাই শুনতে পেয়েছেন, এলান করে দেওয়া হয়েছিল তার আগের বছরই, আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গেলেন নবম হিজরিতে, এবং ঘোষণা করে এলেন যে আগামী বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হজ করবেন। সুতরাং মুসলিম নারী পুরুষ যার পক্ষে সম্ভব হয়েছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম হজ জীবনের, আল্লাহর নবীর প্রথম হজ আর সাহাবায়ে কেরাম মোমিন মোমিনাদের প্রথম হজ। হাদিসে রয়েছে সহিহ মুসলিম শরীফের হাদিসে, ফাজা বাশারুন কাসির, অসংখ্য মানুষ চারিদিক থেকে বিভিন্ন এলাকা থেকে চলে আসছে, বিভিন্ন এলাকা ইসলাম ছড়িয়ে পড়েছে, মুসলিম বিভিন্ন এলাকায় বসবাস করে, শুধু মক্কা আর মদিনায় নাই, আর চারিদিক থেকে দলে দলে সব হজে চলে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য হজের। শুধু এফরাদের নিয়ত এসেছিলেন, শুধু হজ করব। মক্কায় যখন প্রবেশ করে গেলেন তখন ওহী আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জাহিলি যুগে হজের মৌসুমে উমরা করাকে পাপ মনে করা হতো, গুনাহ মনে করা হইতো, আর তামাত্তু করা মধ্যখানে হালাল হওয়াকে আরও চরম পাপ মনে করা হইতো, ওই সব কিছু নেই ইসলাম, সব ভুল কথা, ভ্রান্ত কথা, সব রকমের হজ করতে পার। তার এর দ্বারা বোঝা গেল যে হজ সব রকম করা যেতে পারে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি সাহাবায়ে কেরাম এফরাদের নিয়ত করেছিলেন অথবা কেরান করেছিলেন, হাদিয়ে এসেছিলেন, সবাইকে বললেন সবাই তোমরা উমরা করে হালাল হয়ে যাও, উমরা করে হালাল হয়ে যাও, অর্থাৎ হজে কি করো, তামাত্তু করো। যারা কুরবানি নিয়ে আসেননি, তারা যারা কুরবানি নিয়ে এসেছিলেন তারা যেহেতু হালাল হতে পারবেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ কুরবানি জবাই না হবে। কুরবানি কোন তারিখে জবাই হয়? দশ তারিখে জবাই হয়, দশ তারিখ আগে হয়, দশ এগারো বারো তেরো, আর নিয়ত তার আগেই, আট তারিখেই হজের হেরাব বাঁধতে হবে। সুতরাং তারা হালাল হতে পারছেন না। আল্লাহ বলছেন ওয়ালা তাহলে কুরুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, ওই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমরা মাথা মুন্ডন অতক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাদি কুরবানির পশু তার জবাই হওয়ার স্থানে না পৌঁছে যাবে, অর্থাৎ জবাই না হয়ে যাবে। এই জন্য যারা হাদি নিয়ে এসেছিলেন কুরবানির পশু সাথে করে নিয়ে আসতেন, পুরনো যুগে সাথে করে নিয়ে আসতেন, নিজের ঘরে আছে বাড়িতে আছে সুবিধা, এখনও যারা বেদুই নিজেরাই উঁট পুষে ছাগল পুষে তাদের জন্য সুবিধা, কিনবে বেশি দাম দিয়ে কিনতে হবে, তারা হালাল হতে পারছেন না, তাদের জন্য কেরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে যেহেতু উঁটে উঁট নিয়ে এসেছিলেন কোরবানির উঁট সাথে করে নিয়ে, সেজন্য তিনিও হালাল হতে পারেননি, তাই তিনি কেরান করেছিলেন। আর বাকি যত সাহাবাই কেরাম তারা বিনা কোরবানির পশুতে এসেছিলেন তাদের সবাইকে বললেন তোমরা উমরা করে হালাল হয়ে যাও, অর্থাৎ হজে তামাত্তু করো। তাহলে হজের প্রথম প্রকার হচ্ছে হজে তামাত্তু, দ্বিতীয় হচ্ছে হজে কেরান, আর তৃতীয় হচ্ছে হজে ইফরাদ বা মুফরাদ, কোনো কিছু মুফরাদ পাবেন যেন বুঝে রাখা ভালো, কেরান আর মুফরাদ অথবা ইফরাদ। এই তিন প্রকারের হজের মধ্যে সবচাইতে উত্তম হজ হচ্ছে হজে তামাত্তু। কি জন্য উত্তম?
এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে যারা কেরানে নিয়ত করেছিলেন অথবা এফরাদে নিয়ত করেছিলেন সবাইকে বললেন যে তোমরা নিয়ত পরিবর্তন করে নাও আর উমরা করে হালাল হয়ে যাও, অর্থাৎ হজ্জে তমত্ত্ব করো। সবাইকে আদেশ করলেন, যেই কাজের নবী সাল্লাম আদেশ করেছেন সেই কাজ অবশ্যই উত্তম। দুই নম্বর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছেন এই তামাত্ত করার জন্য, নিজে করতে পারেননি কারণ তার সাথে কি ছিল, কোরবানির পশু ছিল, সেই জন্য জবাই না হলে তিনি হালাল হতে পারছেন না। আর হজে তামাত্ত করলে আগে হালাল হইতে হবে উমরা করে। নবী করিম সাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন যে লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুক্তুল হাদিয়া ওয়ালা জাআলতুহা উমরা, আমি যদি গায়েব জানতাম, ইস্তাকবাল তো মিন আমরি মাস্তাদ বারত, পরে যা জানলাম যদি আগেই জানতাম, পরে যা জানলাম মানে এখন যা জানলাম ওহির মাধ্যমে যে হজের মৌসুমে উমরা করা যাবে, হজের মৌসুমে হজে তামাত্ত করা উমরা করে হালাল হওয়া যাবে, যেটি জাহিলি যুগে গুনার কাজ মনে করা হইতো, এই জন্য তারা এই নিয়ত করে আসেননি, এইরকম কোনো নতুন বিধানও জানা চাই ইসলামের পক্ষ থেকে, সুতরাং ওটাকে বর্জন করে এসছেন যে না তামাত্ত হালাল হওয়া যাবে না। লাউ ইস্তাকবাল তো মিন আমরি মাস্তাদ বারত, যা পরে জানলাম এখন জানলাম ওহির মাধ্যমে, তা যদি আগেই জেনে নিতাম যখন মদিনা থেকে বেরিয়েছিলাম, তো মা সুক্তুল হাদিয়া, হাদি সাথে করে কুরবানির পশু সাথে করে নিয়ে আসতাম না, আর কুরবানির পশু সাথে না নিয়ে আসলে কি করতে পারতাম, ওয়ালা যাও তো হা উমরা, উমরার নিয়তে পরিবর্তন করে নিতাম, উমরা করে তামাত্তর নিয়ত করে নিতাম, তামাত্তর নিয়ত হয়ে যেত, কিন্তু তা আমি পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল, সাহাবায়ে কেরামদেরকে আদেশ ছিল এই তামাত্তর জন্য। হজে তামাত্ত কেমন করে করতে হবে এই তামাত্তর নিয়ম প্রথমে বলে দেব, তারপর শেষখানে কেরান এবং ইফরাদ বা মুফরাদের কথা বলবো।